তুমি সবসময় এরকম আগে আগে হাঁটো কেন? মাস্কটা পরে ফেলো, মায়ের সাথে সাথে হাঁটবা সবসময়। মাস্কটাকে হাতে নেওয়ার জন্য ওয়েদারটা দেখছো কত সুন্দর, পরিবেশটা কত সুন্দর। স্যানিটাইজারটা তো নিলা না, খুব সুন্দর একটা বিকেল, খুব সুন্দর ওয়েদার। মামে বের হয়েছি, আসলে এতদিন ধরে লকডাউন চলতেছিল, আমার মনে হয় লকডাউন দিলেও মানুষ রাগ করে, আবার লকডাউন উঠে ফেললেও মানুষ সেটা কি বলে, সেটাকে কি বলে, মানে অপব্যবহার করে, যেমন এখন আমরা করছি। লকডাউন থাকাতে আমার মনে হয় এখন যে পরিস্থিতি, লকডাউন থাকাটাই শ্রেয়, যেমন আমরাই মানতেছি না। আজকে লকডাউন খুলছে আর আমার মেয়ের শখ হয়ে গেল যে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসব। লকডাউন উঠানোর পরেও আমরা যদি নিজেরাই সচেতন থাকি, নিজেরাই বাসায় থাকি, অকারণে না বের হলে আসলে মহামারীর থেকে আমরা আরও নিস্তার পেতে পারতাম মনে হয়। যাই হোক, কোথায় যাচ্ছি জানি না, বের হয়েছি, দেখা যাক। শুরু হয়ে গেছে জ্যাম, আমরা এখন যমুনা ফিউচার পার্কে। এই পথটা আমরা বেছে নিয়েছি, এদিকে এদিকে হচ্ছে একটু নিরিবিলি আছে, তাই এদিক দিয়ে যাচ্ছি। আমাদের যে কাজ, কাজের জন্য আসছি, এটাও একটা অকাজ আর কি, এখন আসছি যখন কিছু নিতে হবে এই জন্য কাজ করছি, তাই না নিচ্ছ? আমরা যে কর্নারটাতে আসছি আর কি, এখানে হচ্ছে সব স্কিন কেয়ারের প্রোডাক্টের দোকানগুলা, আর এদিকে আসা মানে এনার জন্য, ইনি শুধু 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 ওনার শখ, আসলে তেমন একটা ইউজ করো না, বাট শখ। সব হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট। আমরা এখন যাব সাজগোজ, সাজগোজে যে স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট দেখব। Thank you.
সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে আপনার স্কিন টোন বুঝে বা স্কিন আপনার স্কিনে কোন প্রোডাক্টটা ইউজ করলে আপনার স্কিনের জন্য ভালো হবে ওনারা এখানে সবাই আছে সাজেস্ট করে আর কি। তো আমার মেয়ে দেখে শুনে বুঝে ওনাদের সাজেস্ট মেনে কিছু হয়তো নিবে, আমি ঠিক জানি না। সেল চলতেছে তো এই জন্য এই হচ্ছে লাইন, এই হচ্ছে কাউন্টারের লাইন, লাইনটা একটু দেখে। আমরা এখন সেলরে আছি। দু সপ্তাহ পর আজকে লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে, আজকে লকডাউন উঠিয়ে দেওয়ার প্রথম দিন। তো এখানে আমি আসলে কোনো যুক্তি তর্ক করব না, যেহেতু আমি নিজেও বের হয়েছি, তাহলে আমি নিজেও একজন অসচেতন ব্যক্তি, সেই জন্য আমি আসলে সচেতনতার কোনো কথা আজকে বলতে আসব না। বাট জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ হচ্ছে যমুনা ফিউচার পার্কের আজকের দৃশ্য। আর সত্যি কথা বলতে যমুনা ফিউচার পার্ক এত বড় একটা মার্কেট যেখানে কিনা মানুষ হাজার হাজার মানুষ থাকলেও বোঝার কোনো উপায় থাকে না যে মানুষ আছে এই মার্কেটটাতে, কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে লাখ লাখ মানুষ এই যমুনা ফিউচার পার্কে এসেছে। তিল পরিমাণ হাঁটার জায়গা ছিল না, সত্যি বলছি। কেন, আমরা লকডাউনটাকে একটু মেনে নিলে কি হয়? আসলে লকডাউন দেওয়াটাকেই আমি 100% সহমত জানাই। আজকে আসলে এমনি ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আম্মু আমাকে আজকে অনেক কিছু কিনে দিয়েছে। লাগতেছে এখন তোমার শান্তি? কোনো কিছু কেনাকাটার করার কথা ছিল না, তাই না? কিন্তু এসে অনেক কিছু কিনে ফেললা, এটা ঠিক না। তাও আবার মাত্র আজকে লকডাউনটা খুললো, বলে দাও আমরা নিজেরাই সচেতন হব। কি বলো, মানে সবাই বের হলো আসলে একটু ডিস্টেন্স মেইনটেইন করে মাস্ক পরে চলা উচিত, তাহলে আর কি এতটা স্প্রেড হবে না। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি এখন। বৃষ্টি তো না, বৃষ্টি এখন হচ্ছে না, বৃষ্টি হয়ে থেমে গেছে আর কি। উপর থেকে দেখি তো কেমন লাগে, ওয়াও। চলো নাও, তোমারটা নাও। এবারে এর স্বাদটা যা একটু অন্যরকম হচ্ছে। হ্যাঁ, 10 টাকারই দেন মামা, বেশি খেতে পারবো না, অনেক কিছু নিয়ে ফেলছি তো। অনেক মজা। কী কিনে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে একটা জিন্স প্যান্ট আমার মেয়ের জন্য, ও সাথে গেছে, ওর জন্যই কেনা হয়েছে আর কি, ও নিজে চয়েস করে কিনেছে। এটা একটা প্যান্ট, এই প্যান্টটার প্রাইস কত নিছে 2200 কত টাকা জানি, আমার ঠিক মনে নাই। আর এটা হচ্ছে একটা টপস, ক্রপ শার্ট টাইপের আর কি, সুন্দর, অনেক সুন্দর। আর ও যেহেতু টপস জিন্স পরে এই জন্যই এই টাইপের কেনা। এটা হচ্ছে একটা ক্রপ শার্ট, এটারও প্রাইস নিচ্ছে 1400 টাকা। আর এই মোজাটা কিনছে ক্যাটসের সাথে পরার জন্য, এটার দাম তো লিখে আছে 220 টাকা। আর ওই যে সাজগোজ যে স্কিন কেয়ারের দোকানটাতে আমরা ঢুকেছিলাম, সেখান থেকে ওই ময়েশ্চারাইজারটা নিয়েছে। আর এটা কি নিচ্ছ, এটা কি সুদিং জেল? এই ঘুরতে গেলাম আর এইটুকু শপিং করে চলে আসলাম, তারপর বের হয়ে মা মেয়ে খেলাম। তো সবাই আশা করছি নিশ্চয়ই সবার ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, সবার কাছে প্লিজ প্লিজ রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক দিতে একদম ভুলবেন না। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।